মানুষের ত্বকে 21 ঘন্টা এবং প্লাস্টিকে 8 দিন বেঁচে থাকে ওমিক্রন বিধিনিষেধ না মানলে রক্ষা নেই বলছেন বিশেষজ্ঞরা অতি ঝুঁকিপূর্ণ চট্টগ্রামে নমুনা দিতে গাদাগাদি এবং এখনো অস্থির ভোগ্যপণ্যের বাজার মোকামের কারসাজিতে এক সপ্তাহে চাল বস্তায় 200 টাকা বাড়ার অভিযোগ তেল মনে বাড়তি 100 আন্তর্জাতিক বুকিং রেট বাড়ার অজুহাত বাংলা সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি জামায়াত 8টি লবিং ফার্মকে নিয়োগ দিয়েছে বলে সংসদে তথ্য তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন বিএনপির লবিস্টরা দেশবিরোধী এমন তথ্য দিয়েছেন যা জানলে দেশবাসী তাদের ধিক্কার জানাবে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের না নেয়ার আবেদন সহ বিভিন্ন অপচেষ্টায় বিএনপির জড়িত থাকার প্রমাণ সরকারের কাছে আছে দেশ থেকে টাকা কোন পথে গেছে তা উদ্ঘাটন করার দাবি জানান মন্ত্রী মান চাই বিএনপি এমনকি বিরোধী দলের সংসদ সদস্যরাও একটি বিবৃতি দিতে চেয়েছে পরবর্তী অধিবেশনেই বুধবার সকালে 300 বিধির আওতায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন লবিং এর রাজনীতির বিশদ তথ্য বিবৃতি আকারে তুলে ধরেন বিএনপির সাথে তার চুক্তিপত্রগুলো আমার হাতে এসেছে তিনি বলেন বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য 2014 থেকেই জোর লবিং চালিয়ে আসছে লাখ লাখ ডলার খরচ করা হয়েছে যুক্তরাষ্ট্রকে ভুল বোঝাতে জামাত বিএনপি দল সর্বমোট 8টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে 2014 সালে তারা একটি ফার্মকে নিয়োগ করেছে এটা জামাত উদ্দেশ্য ছিল যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করার জন্য তারাই লবিস্ট নিয়োগ করে তারা ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টকে প্রভাবিত করার জন্য পিস এন্ড জাস্টিস $1,32,000 সেই টাকা দিয়ে এই প্রতিষ্ঠানকে নিয়োগ করে একই কারণ বিএনপি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান একিন গাম্প স্ট্রসের সঙ্গেও দেশবিরোধী বিষয় নিয়ে লেনদেন করেছে বলে তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এই তথ্যগুলো আমি বানাই নাই এই তথ্যগুলো আমেরিকার ওয়েবসাইটে আপনারা সবাই দেখতে পারেন এই লবিস্টের টাকা কোত্থেকে গেল সেইটাও খুব ইম্পর্টেন্ট তাদের লবিস্টরা এমন সব বক্তব্য তুলে ধরেছেন যেগুলো দেশের মানুষ জানলে পরে দুঃখিত শুধু না তারা তাদের ধিক্কার দিবে সরকার কোনো লবিং ফার্ম নিয়োগ করেনি জানিয়ে এ কে মোমেন বলেন বিজিআরকে নিয়োগ দেয়া হয়েছিল অসত্য তথ্য প্রতিহত করার জন্য দেশের মঙ্গলের জন্য এবং বিদেশে অপপ্রচার বন্ধের জন্য তারই একটি নমুনা হচ্ছে বিজিআর তারা অসত্য তথ্য দিচ্ছেন সেই জন্য আমরা বিজিআরকে তখন নিয়োগ দিয়েছিলাম লবিস্ট নিয়োগ অন্যায় নয় তবে কেন এবং কোন পথে সেই লবিস্টের টাকা পরিশোধ করা হয়েছে তা খতিয়ে দেখার গুরুত্ব তুলে ধরা হয় অধিবেশনে এই যে তারা এতগুলো অর্থ বিদেশি ফার্মের পেছনে রাষ্ট্রবিরোধী কাজে বিনিয়োগ করলেন দলের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন অনুযোগ করতে পারেন কমপ্লেন করতে পারেন কিন্তু দেশের বিরুদ্ধে যারা এই ধরনের অনুযোগ করে এই ধরনের অপপ্রচার করে ধিক্কার তাদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসে র‍্যাবের নিষেধাজ্ঞা এবং জাতিসংঘকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করার ইস্যুও ইনশাআল্লাহ আমরা যখন তথ্যগুলো সঠিকভাবে তাদের কাছে পৌঁছাতে পারবো আমার বিশ্বাস যে র‍্যাবের মতো একটি অত্যন্ত ভালো প্রতিষ্ঠানকে তারা নিশ্চয়ই এর উপর থেকে স্যাংশন তারা আমার বিশ্বাস যে উদ্যোগ করবেন দেশের বিরুদ্ধে বিএনপি যা যা করেছে এসবের জন্য মাঠের নেতাকর্মীরা তাদের ধিক্কার দেবেন বলেও মন্তব্য মন্ত্রীর তারা বলেছেন আমেরিকান নিরাপত্তা বাংলাদেশের কারণে বিঘ্নিত হবে সেই মন্দেম এই রকমের বাজে কথা তারা বলে সেই মন্দেম এছাড়া অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 পরীক্ষা করে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রিপোর্ট উপস্থাপন করে বলেন এই আইন পাশ করতে পারে সংসদ পাশ করার জন্য সুপারিশ করছে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা পরিত্যক্ত বোতল দিয়ে মাছের ম্যুরাল সেন্ট মার্টিন সৈকতে প্লাস্টিক বর্জ্য দিয়ে বানানো বিশাল এ ম্যুরাল নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 15,500 মানুষ মারা গেছেন 17 জন শনাক্তের হার 31.64 এদিকে বিশেষজ্ঞরা বলছেন মানুষের ত্বকে 21 ঘন্টা এবং প্লাস্টিকে 8 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনার অতি সংক্রমণশীল ধরন ওমিক্রন
এ অবস্থার স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানান তারা। সরকারের নির্দেশনা বাস্তবায়নেও মাঠ পর্যায়ে আরও কঠোর হতে হবে প্রশাসনকে। বিশ্বজুড়ে প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার আফ্রিকান ধরন ওমিক্রন। সম্প্রতি বাংলাদেশেও সমানে ছড়ি ঘুরাচ্ছে এ ধরনটি। নতুন পরীক্ষায় শনাক্ত হচ্ছে 70%। জাপানের কিয়েটো ইউনিভার্সিটি অব মেডিসিনের একদল গবেষক বলছেন, ভাইরাস বেঁচে থাকার ক্ষেত্রে সকল ধরনকে ছাড়িয়েছে ওমিক্রন। গবেষণায় দেখা গেছে, প্লাস্টিক ও মানুষের ত্বকের উপরিভাগে আলফা, বিটা, ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টগুলি উহানের স্ট্রেনের তুলনায় দ্বিগুণেরও বেশি সময় বেঁচে থাকে। মানুষের ত্বকে সংক্রমণতা বজায় রাখে 16 ঘন্টারও বেশি সময়। চিকিৎসকরা বলছেন, অন্যান্য ধরনের থেকে ওমিক্রন প্লাস্টিকে বেঁচে থাকে 193.5 ঘন্টা বা 8 দিনের সমান। এছাড়া মানবদেহের ত্বকে বাঁচে 21.1 ঘন্টা। যেহেতু একটি গবেষণা লেটেস্ট, আমাকে এখন ধরে নিতে হবে যে এইটা প্লাস্টিক এবং স্কিন এই দুই জায়গায় সবচেয়ে বেশি সময় সার্ভাইভ করে। তাদের মতে পরিবেশগত স্থিতিশীলতাই দেশেও দ্রুত ছড়াচ্ছে এ ধরনটি। তাই শুধু সচেতনতা নয়, করোনার বিধিনিষেধে সম্পৃক্ত করতে হবে জনসাধারণকে। বিধিনিষেধ আপনি দিয়েছেন অনেকগুলি, বিধিনিষেধ মানছে কি জনগণ? জনগণকে আপনি সম্পৃক্ত করেছেন কি? দোষটা জনগণের ঘাড়ে চাপিয়ে দিই, কিন্তু জনগণকে সম্পৃক্ত করার দায়িত্বটা সরকারের, কাজটা সরকারের, জনগণকে নিয়ে সেটাকে বাস্তবায়ন করতে হবে। যেহেতু ত্বকে দীর্ঘক্ষণ বেঁচে থাকে অমিক্রন, তাই গবেষকরা বলছেন, অমিক্রন শনাক্তে নাকের সোয়াব থেকেই কার্যকর ফলাফল পাওয়া যায়। আমরা জানি যে PCR করলে এটা মাত্র 100 জন রোগী থাকলে ওখানে 60 জনকে ওরা ডিটেক্ট করতে পারে। বর্তমান যে নাক থেকে নেওয়ার পদ্ধতি আছে, এটা সঠিক পদ্ধতি, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এবং এটাই সারা দুনিয়া জুড়ে প্র্যাকটিস করা হচ্ছে। স্থায়িত্বের দিক থেকে অমিক্রন সকল ধরনকে ছাড়িয়ে গেলেও অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার গুলির সংস্পর্শে আসলে 15 সেকেন্ডের মধ্যে ত্বক থেকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয় বলে জানান বিশেষজ্ঞরা। বর্তমানে করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্তের হার 2/3 হলেও খুব বেশি সংখ্যক রোগীকে হাসপাতালমুখী হতে হচ্ছে না। এ অবস্থায় তৃপ্তির ঢেকুর না তুলে বিশেষজ্ঞরা বলছেন, বারবার হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা সহ মানতেই হবে স্বাস্থ্যবিধি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে অস্থির চাল ও ভোজ্য তেলের দাম। এক সপ্তাহের ব্যবধানে চালের দাম প্রতি বস্তায় 200 টাকা আর ভোজ্য তেলের দাম প্রতি মনে 100 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, মোকামের কারসাজির কারণে চালের বাজার ঊর্ধ্বমুখী আর ভোজ্য তেলের আন্তর্জাতিক বুকিং রেট বাড়ার অজুহাত মিল মালিকদের। ফেরদৌস লিপির রিপোর্ট। বিভিন্ন দেশ থেকে সমুদ্র ও স্থলপথে আমদানি হওয়া ভোগ্যপণ্য প্রথমে আসে দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে, এরপর চলে যায় সারা দেশে। গত এক সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে সব ধরনের ভোজ্য তেলের দাম মন প্রতি 100 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে এখানে পাম অয়েল মন প্রতি বিক্রি হচ্ছে 5,160 টাকায় আর সয়াবিন বিক্রি হচ্ছে 5,660 টাকায়। এবং বুকিং রেট বেশি, এগুলো আমরা সেকেন্ড পার্টি, আমরা ফার্স্ট পার্টি থেকে মাল আনতেছি, ওরা আমাদেরকে এভাবে বলতেছে। একই অবস্থা চালের বাজারেও। পুরানো চাল বস্তাপতি 200 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 2730 টাকায় আর নতুন চাল 2750 টাকায়। মিলারে কাজ আর কি, এই যে আপনার আরেকটা হচ্ছে আপনার এই যে আপনার করোনার কারণে বিভিন্ন দেশে আর আপনার ইন্ডিয়া থেকে সরাচ্ছে, তো পর্যাপ্ত আমদানির কারণে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও আদার দাম কমলেও রসুন কেজিতে বেড়েছে 5 টাকা। রসুনের বাজার গত সপ্তাহ থেকে একটু বেশি, গত সপ্তাহে ছিল আপনার ওই 85, আর এই সপ্তাহে আপনার 90 থেকে একদম পিওর ওয়াইট যেটা, ওটা 95-100। তবে স্থিতিশীল আছে সব ধরনের ডাল ও চিনির দাম। পাইকারি পর্যায়ে প্রতিমণ চিনি বিক্রি হচ্ছে 2650 টাকায় আর বিভিন্ন প্রকার ডাল কেজিতে বিক্রি হচ্ছে 45 টাকা থেকে 110 টাকা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি পর্যায়ে উদ্যোগের মাধ্যমে প্রতিনিয়ত দামের সমন্বয় থাকার কারণে বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম কমলেও তার প্রভাব পড়ে না দেশের বাজারে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে বানানো ব্যতিক্রমী এক ম্যুরালের খবর। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পরিত্যক্ত বোতল ও চিপসের প্যাকেট দিয়ে নির্মিত হয়েছে বিশাল আকৃতির মাছের ম্যুরাল। সৈকতে ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্য দিয়ে বানানো এই ম্যুরালটি দূষণ রোধে সচেতনতা বাড়াতে তৈরি করা হয়েছে, যা নজর কেড়েছে পর্যটকদের।
সেন্ট মার্টিন ঘুরে এসে আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। আগত পর্যটকদের সচেতন করতে দ্বীপে বানানো হয়েছে বিশাল আকৃতির এক মাছ, যেখানে আঁশের গাঁথুনি, সৈকতে ফেলা পরিত্যক্ত বোতল, পাকনা হচ্ছে চিপসের প্যাকেট, যা নজর কেড়েছে পর্যটকদের। এই ম্যুরালটা দেখে বুঝলাম যে মানে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে নতুন ভাবে নিজেদেরকে সচেতন হইতে। পর্যটকদের আগমনকে কেন্দ্র করে সৈকতে রয়েছে অসংখ্য দোকানপাট। কিছুদিন আগেও এসব প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা যত্রতত্র সৈকতে ফেলতেন আবর্জনা, কিন্তু এই মাছের মুরাল তাদেরকেও সচেতন করেছে বলে দাবি ব্যবসায়ীদের। ডাস্টবিন ব্যবহার না করতাম, বিভিন্ন ধরনের হাঁসরা এদিক ওদিক ফেলা রাখতাম, তারপর এবার দোয়ানোর করে আর সচেতন হই। পরিবেশটা কীভাবে সুন্দর করা যায় এই জন্য ওরা এই দুঃখটা নিছে, এই জন্য আমরা সবাই খুশি। তবে সেন্ট মার্টিন দ্বীপকে রক্ষায় সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন পরিবেশবাদী সংগঠনগুলো। এটা হচ্ছে প্রতীকী প্রতিবাদ। সরকার, বেসরকারি সংস্থা বিভিন্নভাবে অনেক উদ্যোগ নিয়েছে, বর্তমানে প্রায় কয়েকটি প্রকল্প এখানে চলমান রয়েছে। মাছের এই ম্যুরালের উদ্যোক্তা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।